আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি শিশুদের দাঁতের যত্ন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদের। শিশু দাঁতের যত্ন কখন থেকে শুরু করতে হয়, এই প্রশ্নটি প্রায়শই আমাদের ফেস করতে হয়। আসলে শিশু দাঁতের যত্ন শুরু করতে হয় শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই। শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন শিশু মায়ের বুকে দুধ পান করে, তখন থেকেই আঙুলে পাতলা কাপড় বা গজ পেঁচিয়ে শিশুর মুখের মাড়ি, যে এই মাড়িগুলো পরিষ্কার করে দিতে হবে। খেয়াল রাখতে হবে শিশুর মুখে যেন দুধের প্রদাহটা না জমা থাকে। এরপর আসা যাক শিশুর মুখে কখন দাঁত উঠে। শিশুর মুখে সাধারণত 6 মাস বয়সে দুধ দাঁত উঠে, কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে। অনেক শিশুদের ক্ষেত্রে আর্লি ইরাপশন অথবা ডিলেড ইরাপশনও দেখা যায়। এক্ষেত্রে বাবা মাকে খেয়াল রাখতে হবে যে ডিলেড ইরাপশন কতদিন পর্যন্ত হচ্ছে। যদি অতিরিক্ত পরিমাণ ডিলেড ইরাপশন হয় তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন আসা যাক শিশুর 6 মাস বয়সে যে দাঁত উঠলো, সেই দাঁতের কি যত্ন করার প্রয়োজন আছে? অবশ্যই। শিশুর মুখে ওঠা প্রথম দাঁতকেই আমাদের ব্রাশ করা অভ্যাস করাতে হবে। এই সময়ে শিশুকে নরম ব্রিসেলের ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করার অভ্যাস করিয়ে দিতে হবে। এছাড়া বাজারে অনেক শিশুদের জন্য স্পেশাল টুথপেস্ট আছে, ওগুলো ব্যবহার করতে হবে। শিশুদের দাঁতের যত্নের ক্ষেত্রে বাবা মাকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। শিশুর সামনেই ডেইলি প্র্যাকটিস হিসেবে দাঁত ব্রাশিং করাতে হবে, নিজে করবে এবং শিশুর সামনেই সেটা সবসময় প্র্যাকটিস করতে হবে। তাহলে শিশু অভ্যস্ত হয়ে যাবে যে কীভাবে দাঁত ব্রাশ করতে হবে, কখন দাঁত ব্রাশ করতে হবে। এরপর আসা যাক শিশুর মুখে স্থায়ী দাঁত কখন উঠে। স্থায়ী দাঁত উঠে শিশুর মুখে 6 বছর বয়সে। শিশুর যখন দুধ দাঁতগুলো সব উঠে যায়, এ সময়ে শিশু যেমন বটল ফিডিং করে তেমনি তোলা খাবারও খায়। অর্থাৎ ভাত, 6 মাস বয়স থেকেই ভাত, খিচুড়ি এগুলো খাওয়া শুরু করে। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শিশু ঘুমের সময় যেন বটল ফিডিংটা না করে। বটল ফিডিং করলে যেটা হয়, র্যাম্পেন্ট ক্যারিজ নামে এক ধরনের ক্যারিজ হয়, যে ক্যারিজে শিশুর সবগুলো দাঁত একই সময়ে ক্যারিজ হতে পারে, যা পরবর্তীতে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। শিশু দাঁতে যদি ক্যারিজ হয়, অনেক বাবা মাই এটিকে গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করে না, যে শিশুর দাঁতে ক্যারেজ হয়েছে, হয়তো এটা দুধ দাঁত, হ্যাঁ পড়ে যাবে, সেজন্য অনেক সময় ডক্টরের কাছে আসেই না। আমরা আমাদের প্র্যাকটিস লাইফে সচরাচর যেটি বেশি ফেস করি সেটা হলো যে শিশু দাঁতে যদি ক্যারেজ হয় অথবা কোনো ধরনের ব্যথা হয় অথবা ক্রাউডিং হয়, যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রেই বাবা মার একটি অনীহা খেয়াল করা যায় যে শিশু দুধ দাঁত পড়ে যাবে এবং এটা ট্রিটমেন্ট করার দরকার নেই। আসলে বিষয়টা কিন্তু তা নয়। শিশুর দুধ দাঁত এই জন্যই আমাদের ভালো রাখতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, যেন শিশুর পার্মানেন্ট দাঁতের বীজটি ভালো থাকে। কেননা দুধ দাঁত ভালো না থাকলে পার্মানেন্ট দাঁতও ক্ষতিগ্রস্ত হবে। শিশুর ক্যারেজ হলে ছোটোখাটো ক্যারেজ ফিলিং দিয়েই ম্যানেজ করা যাবে, আর শিশু যদি বড় ধরনের ক্যারেজ হয় অর্থাৎ ব্যথা হয়, সেক্ষেত্রে শিশুদের রুট ক্যানেল যা পালপেকটমি নামে পরিচিত তাও করা যেতে পারে। তো দর্শক, আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ আমরা যদি শিশু জন্মানোর সাথে সাথে শিশু দাঁতে যত্ন নেওয়া শুরু করি, তাহলে আমাদের হয়তোবা শিশু দাঁত নিয়ে এত ডিফিকাল্টিস ফেস করতে হবে না এবং ডক্টরের কাছে হয়তো অত আসার প্রয়োজন নেই। কিন্তু শিশুর দাঁত যদি আমরা ছোটোবেলা থেকে অবজার্ভ না করি, নিজের দায়িত্বে না নিই, তাহলে কিন্তু শিশু সাফার করবে এবং সাথে সাথে শিশুর সাথে প্যারেন্টসও সাফার করে। একটি বিষয় হচ্ছে শিশুর যদি ক্যারেজ হয় অথবা শিশুর কোনো ধরনের দাঁতের সমস্যা হয়, তা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, কারণ শিশুরা কোঅপারেটিভ না, যন্ত্রপাতি দেখে ভয় পায়। তাই আমরা সবসময় প্রিভেনশনের দিকে খেয়াল রাখবো। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।